হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা ভালো আছি। তো মা ভালো নেই আজকে, মায়ের পছন্দ মতো রান্না হচ্ছে না। তার কারণ হচ্ছে ভেবেছিল এঁচড়, মানে আজকে আমাদের বাড়িতে এঁচড় হবে, ভেবেছিল চিংড়ি দিয়ে এঁচড়টা হবে। তো বাবা বাজারে গেছিলো, বাবা হচ্ছে চিংড়িটা পায়নি, তো এর জন্য শুধু এঁচড় হবে, মানে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো এঁচড়টা রান্না হবে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সূর্য সবে মাত্র পরের রোডে এসেই বাবার সাথে মানে বাজারে গিয়েই আনলো হচ্ছে লিচি ডিম। মানে সকালবেলা কেউ লিচি ডিম খায় বলো? খায়, সূর্য খায়। দেখে শেখো তোমরাও একটু খাবা সকাল সকাল। কাটা হাত, কাটা হাত মানে কি কেটে গেছে হাত? আজকে তো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না হচ্ছে এই যে এঁচড়, তার জন্য হচ্ছে আলু, সব আলু কাটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আলু ভাজা, আর কড়াইয়ে বসে গেছে ওই যে ডাল, আর ভাতও নেমে গেছে এই যে, আর কড়াইয়ে ডাল এখন সিদ্ধ হচ্ছে। আর এই যে রাঁধুনি আমাদের, হাই, হ্যালো, তোমরা কেমন আছো? আমি ভালো না, আমার রান্না করতে ভালো লাগে না, তাও আমাকে রান্না করাই জোর করে বৌমাতে। বলে জোর করে রান্না করাই। তো আজকে রান্না যা যা হবে বলেই দিলাম, আর হচ্ছে আজকে হবে আচার, আজকে হবে তো, কালকে তো বৃষ্টি হয়ে আচারটা ভেস্তে দিল, এই যে রোদে দেওয়া হয়ে গেছে সকাল সকাল, আজকে আজকে বানাবে আচার। বাবা কালকে গুড়টাও নিয়ে এসছে, আর মায়ের সকাল সকাল আজকে যে পুজোর থালা বাসন দেওয়া হয়ে গেছে, আজকে মানে টোটালি অনেক কাজই হয়ে গেছে, কিন্তু কালকে তাড়াতাড়ি রান্নাটা হয়েছিল, আজকে একটু লেট হয়ে গেছে। আজকে হবে হচ্ছে মুগের ডাল, কি দিয়ে হবে মা? আজকে ডাটা দিয়ে দেয় তো, এই যে ডাটা দিয়ে হবে আজকে মুগের ডাল, আর এই যে হচ্ছে ডিমও এনে দিয়েছে বাবা, আর এখানে ভাতটাও নেমে গেছে। এখন ডালটা করা হবে, ডাল করে আলু ভাজা, তারপরে হবে এঁচড় আজকে, তারপর ডিম ভাজা, তারপরে হবে হচ্ছে ডিম ভাজা লাস্টে। ডালের সাথে আলু ভাজার সাথে ডিম ভাজাটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে, আর দুপুরে হবে এঁচড়, দুপুরে হবে এঁচড়। তো এই হচ্ছে আজকের মেনু। এটা লাল রং হয়ে যাবে। এ বাবা কতটা হলুদ ঢেলেছে এবার, এর মধ্যে তুমি কিছু বলবা না ওকে? দেখো বলবা না, এর মধ্যে একটু হলুদ দেবে, আর এই যে হচ্ছে এদিকে হচ্ছে বাবা হচ্ছে শুকনো লঙ্কাটা এনেছে, এদিকে রোদে দেওয়া হয়েছে, এখন রোদে দিয়ে রাখলে একটু ভালো, মানে তাজা বলছি কি, মানে ঝরঝরে হয়ে যায়। কি বানাবা বলো? গল্পটা ঢুকে গেছি আমি এখন। সার্প নেবে এখান থেকে, এখন একটু হলো সার্প নিয়ে এবার নেবে জল, ও টেকনিক্যাল বুদ্ধি এটা। এবার হাতটা ধোবেন, ধোবেন, আচ্ছা হাতটা ধোবেন, এরপর তারপর কি কিভাবে নষ্ট করছে দেখো কাণ্ড। এবার দেখো, তারপর এটা গুলিয়ে কি টেকনিক, এটা যে হলুদ কালার হবে না সেটা মায়ে দেখো, তারপর এ দেখো, ই বাবা লাল হয়ে গেল। এর একটা জিনিসও হয় জানো, লবণের মধ্যে লেবু দিলে নীল হয়ে যায়। চলো আজকে তোমাদের একটা কিছু মানে জিনিস দেখাই, সূর্য একটা জিনিস এনেছিল আনারস গাছ দেখাবো, চলো চলো আজকে আনারস গাছদের দেখিয়ে আসি, আর মায়ের কাঁঠালটাও দেখাবো। আমার মা কাঁঠাল গাছ লাগিয়েছে, সেই কাঁঠাল গাছে এবার দুটো না তিনটে কাঁঠাল ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সূর্যের হচ্ছে আনারস গাছ, এটা এটা হচ্ছে সূর্য এনেছিল ছোটবেলা। কবে এনেছিল সূর্য এই আনারস গাছটা? ছোট্টবেলায় এনেছিল, কিন্তু এখন হচ্ছে ছোট্টবেলা এই গাছটা হচ্ছে এখন বড় হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মা হচ্ছে এই গাছটা লাগিয়েছিল। আমাদের এই গাছে হচ্ছে দুটো কাঁঠাল ধরেছে, দুটো না তিনটে, মানে তিনটে কাঁঠাল তিন রকম, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এই কাঁঠালটা ধরেছে হচ্ছে নিচে আবার কেমন হয়েছে, আর এই কাঁঠালটা হয়েছে এরকম, মানে তিনটে কাঁঠাল, আর ওই কাঁঠালটা এখন ছোট্ট পাড়া, পুরো পুরো ছোট। এই দেখো, এই দেখো ছোট, আর এই দুটো হচ্ছে কাঁঠাল, মানে তিনটে তিন রকম। হ্যাঁ, এই গাছে এখনো কাঁঠাল আপাতত ধরেনি, বাড়িতে টোটালি অনেক গাছই রয়েছে। এই একটা তেঁতুল গাছ, কি বলো? আমরা যে ছোট্টবেলাটা বললাম না, হ্যাঁ ছোট্টবেলা, একদিন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো কিনা আমরা এখন বুঝতে পারিনি, ছোট্টবেলাটা কি তাই না দিদি? হুম, ছোট্টবেলাটা, এটা আমাদের সিক্রেট, সিক্রেট বলার ব্যাপারটাও একটা ব্লগে বলবো। আর হচ্ছে মা লাগিয়েছে, এদিকে হচ্ছে অনেক কিছু আছে, এদিকে হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ আছে, ওই যে একটা ছোট্ট কুমড়ো গাছ আছে, এদিকে কুমড়ো গাছ লাগিয়েছে, তারপরে আরেকটা জিনিস দেখাবো আজকে, স্ট্রবেরি গাছ দেখাবো। আজকে শুধু গাছপালাই দেখাই, বাড়িতে কত গাছপালা আমাদের। এদিকে হচ্ছে স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে ছিল যখন গেছিলাম আমি আর সূর্য, তখন নিয়ে এসেছিলাম
স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এটা আর এই গাছটা হচ্ছে বাবা এনেছে। বাবা এনেছে, প্রতিদিন ফুলও দেয়। দেখো মা, এটা প্রতিদিন ফুল হয়, একটা দুটো করে ফুল হতেই থাকে। এই যে আজকে যেমন দুটো ফুল হয়েছে, এই যে অনেক তুলসীর গাছ, তুলসী গাছ লাগিয়েছে, নীলকণ্ঠ গাছ। আজকে শুধু গাছ দেখো আমি, নীলকণ্ঠ গাছ লাগিয়েছে। এটা হচ্ছে মা লাগিয়েছে না মা, নীলকণ্ঠ গাছটা, এটা হচ্ছে মা লাগিয়েছে। গাছটা ফুলও হয় প্রতিদিন। এইটা হচ্ছে ওই যে যখন পুজো টুজো হয়, পুজো দিতাম গাঁদা ফুল গাছে, তখন ওটা থেকে এমনি এমনি হয়ে গেছে। দেখো এটা হচ্ছে বাবা এনেছে, এইটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম পাতাবাহার গাছ, এটাও হচ্ছে কিন্তু হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে সব গাছগুলো সুন্দরভাবে বেঁচে গেছে। সব থেকে ভালো লাগে এই পাতাগুলো, আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ দারুণ লাগে। আর এটা হচ্ছে দাদা, এটা ও দাদা এনেছিল না মা, এই বিলেতি ধনে পাতা গাছটা, এটা ধনে পাতা গাছ, এই যে অ্যালোভেরা গাছটাকে দেখো, ধনে পাতা গাছ, এটা বিদেশি ধনে পাতা না, না বিলেতি ধনে পাতা, কি বলে বিলেতি মা, বিলেতি না বিদেশি, বিদেশি বিদেশি ধনে পাতা গাছ, দেশি না বিদেশি ধনে পাতা গাছ। আর এই যে হচ্ছে এটা স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি হবে, এটা হচ্ছে শীতকালে স্ট্রবেরিটা হয়। আর এটা হচ্ছে মানে আমি আদা চা করার পরে আদাটা ওখানে ফেলে দিয়েছিলাম, একটুখানি ছিল, বাবা আবার লাগিয়ে দিয়েছে এখানে, সেই আদা গাছটা বেরিয়ে গেছে। আমি ওখানে এটুকুনি আদা ফেলে দিয়েছিলাম, ওই মানে ইয়ে শুকনো ছিল, ওটা বাবা আবার লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে আদা গাছ পুরো। হ্যাঁ কাদের কাদের বাড়ির স্ট্রবেরি গাছ হচ্ছে কমেন্ট করে জানিও। কুমড়ো গাছটা সুন্দর হয়েছে, ডাল দিয়ে দিয়েছে অনেক বড়। আর এই গাছটাতে আমি যখন এসেছিলাম তখন হচ্ছে ফুল হতো না, আগেও হতো, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা হচ্ছে বড় হতে 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 এখন প্রচুর ফুল হয়। এই জবা গাছটাতেও সাদা সাদা ফুল হয়, সাদা সাদা ফুল। আর ওই পাশে একটা আছে কলপারের ওই পাশে, ওই গাছটা হচ্ছে লাল জবা হয়। আজকে শুধু গাছপালা দেখিয়ে দিলাম, বাড়িতে আরও রয়েছে অনেক অনেক। ওই গাছটা আমার বয়স কত, ওই ওটা কি কি ফুল, এই গাছটা 15-20 বছর বয়স, অনেক বছর। এই গাছটা হচ্ছে ওই যে আমাদের যখন এখানে একটা গাছ ছিল, ওটা কাটতে গিয়ে এটার মাথা ভেঙে গেছিলো, দিয়ে এরকম তা এখনো বেরিয়ে গেছে শিউলি, 10 বছর বয়স এটা। চলো আর নাচতে হবে না, চলো আমি দাও জোরে জোরে আমি ৮০-৯০-১০০ বাই বাই ১০০ বাবা ওখান থেকে চলে গেছে, ঘুরে এসে আবার তোমাকে বলছে ৮০। এই সূর্যকে স্নান টান করিয়ে খাইয়ে স্কুল পাঠানো হলো, এখন এবার হচ্ছে একটু রেস্ট পায় মা। তেঁচো রান্না হয়ে গেল, ঝোল দিয়ে দিয়েছে, এবার ফুটলে হয়ে যাবে। গরম লাগছে মা, শীত কাচ্ছে, কি করছে শীত কাচ্ছে, খুব শীত লাগছে, এর জন্য ঘাম ধরছে গা দিয়ে। উলে দিলা নাকি তুমি? রান্না কমপ্লিট আমাদের, সব হয়ে গেছে, আজকে বেশি কিছু হয়নি। এই চোর রান্না হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম ভাজা হয়েছে, কমপ্লিট। সূর্য হচ্ছে ডাল ডিম ভাজা দিয়ে খেয়ে গেল ভাতটা, দুপুরবেলা আবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে। সূর্য স্কুলে গেলে হচ্ছে বাড়ি পুরো শান্ত, আর বাড়িতে থাকলে হচ্ছে সবাইকে দৌড়ে নিয়ে বেড়ায়। A few moments later রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে এখন বাসনটা আমি ধোবো। এই যে বাসন রেখে দিয়েছি এখানে, বাসন টাসন ধোবো, ধুয়ে আজকে আবার দুটো পুচকু এসেছে, কালকে যেই দুই পুচকু এসেছিলো ওরা সামনের বাড়ি থেকে মা আবার নিয়ে আসলো। আমি আবার এই লঙ্কাগুলো রোদে দিলাম, আমগুলো একটু নেড়ে দিলাম, এগুলো এই যে মটমুটো হয়ে গেছে, বাবা সবে নিয়ে আসলো একটু আগে। আর এই যে পুচকু দুটো আবার চলে এসছে, পুচকু দুটো এখন ভাত খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ তোমরা? এই যে পুচকু দুটো, তুমি একা একা হাতে করে খেতে পারো, হ্যাঁ হাতে করে ডাল দিয়ে, আর হচ্ছে সিদ্ধ আলু ভাজা ডাল দিয়ে দিয়েছে, খাচ্ছে দু পুচকু। এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি আমি আবার, এই যে
আর এটা হচ্ছে ডিম ভেজে দিলাম ওদের দুজনকে, আমার হাজবেন্ড আর হচ্ছে সূর্যকে ডিম ভাজা করে দিলাম, ওরা দুজন খেয়ে গেল, একজন স্কুলে তো গেল সূর্য, আর ওরা দুজন ভাত খাচ্ছে ওই সামনের বাড়িতে। ওদের বাড়িতে আজকে হচ্ছে একটা দাদু মারা গেছিলো বলেছিলাম কালকে, সেই দাদুর হচ্ছে আজকে শ্রাদ্ধ, তার জন্য হচ্ছে ওদের তো রান্না তো অনেকটা লেট হবে, তাই মা আবার গিয়ে নিয়ে আসলো ওদের, দিয়ে নিয়ে এসে ওই যে ভাত দিয়ে দিল, ওরা দুজন খাচ্ছে, আমি ততক্ষণ কাজটা সেরে নেবো। আজকে আমার বর বাড়িতে আছে, দেখা যাক ঘুরতে নিয়ে যায় নাকি, সেটা যদি নিয়ে যায় তাহলে একটু অন্য ব্লগে দেখবো, আর যদি না নিয়ে যায় সেটা তোদের এই ব্লগে দেখাতে পারবো। ও আবার খেয়ে টেয়ে হচ্ছে কাজে কাজে যায়নি, আজকে ছুটি তো শুক্রবার, আর ইয়েতে গেলো বাইকটা একটুখানি হচ্ছে ঠিক করতে গেলো, তার কারণ বাইকে কি প্রবলেম হয়েছে বলছে, এর জন্য বাইকটা নিয়ে দোকানে গেলো, বললো আমি আসি, আমি হাঁপিয়ে গেছি গরম লাগছে, তো তো আসি তারপরে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আজকে ছুটি যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি, তো যাই হোক আমি ঝটপট ঝটপট কাজগুলো করে নিই, এখন শুধু কাজ বাকি ঘরটা গোছানো, বাসনকটা ধোয়া, আর রান্নাঘর পরিষ্কার করা, ঘরগুলো মোছা, স্নান করা, পুজো দেওয়া, ব্যাস কাজ কমপ্লিট। আমি ঝটপট এখন কাজগুলো করবো, আমি কাজ টাজ করে তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। তো ওরাও এখন খাচ্ছে, ওদের দেখি ভাত টাত নেবে নাকি, ততক্ষণ কাজ টাজগুলো করে নিই। তো চলো, আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, কালকে যদিও বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা আজকে পড়েছে। তো যাই হোক চলো এখন কাজটা ঝটপট ঝটপট করে নিই, আজকে আচার করতে পারে মা, কারণ আমগুলো আজকে ভালোই রোদ পাচ্ছে, দেখো পুরো ভালোই মানে সুন্দর কড়া রোদ পাচ্ছে। তো চলো এখন ওগুলো একটুখানি আমগুলো নেড়ে দেবো, কাজ বাজ করে নিই, তোমরা দেখতে থাকো সাথে থাকো, আমি সব কাজ করে নিই, আসছি তোমাদের সাথে গল্প করতে। A few moments later টান টান করে এসে একটু বসেছি, আর অমনি হচ্ছে মেক করেছে, মেক করে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো। এই যে সূর্য আমাদের স্কুল থেকে দেখা যাচ্ছে অন্ধকার, সূর্য আমাদের স্কুল থেকে চলে এসেছে, এখন হচ্ছে একটুখানি ডিম সিদ্ধ, আর এখন মনে আছে ভাত খেলো ডাল দিয়ে বলেছিলাম, তো যাওয়ার সময় যে যে কথাটা বলেছিলাম সেগুলো কমেন্ট করে জানাবেন। ওকে ওকে, কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। তো এই যে এখন আমরা একটুখানি ঘুমু ঘুমু করবো বিকালবেলা, মানে দুপুরবেলা, বিকালবেলা ঠিক আছে তুমি খেলতে যাও। আমি ভাবলাম যে হচ্ছে আজকে একটুখানি বেরোবো, কারণ ছুটি ওর একটা দিন ছুটি সপ্তাহে, একটুখানি বেরোবো, তো মেঘের যে ওয়েদার মনে হচ্ছে না বেরোতে পারবো। সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে, এই মেঘ করলো, মেঘ করে হুড়োতাড়া করে আমাকে জামা কাপড়গুলো তুলা করালো, কি সুন্দর হাওয়া দিচ্ছে না সূর্য, কি সুন্দর হাওয়া দিচ্ছে, হ্যাঁ শিবর। তো এখন একটুখানি ঘুম ঘুম করবো, তার জন্য তোমাদের সাথে আবার একটু কথা বলে নিলাম, সমস্ত কাজ ছেড়ে স্নান টান করে এই ঘরে আসলাম সবে, দিয়ে সূর্যকে খেতে দিলাম, সূর্য স্কুল থেকে আসলো, বাবাকে খেতে দিলাম, আমার বরকে খেতে দিলাম, সবাই খাওয়া দাওয়া করবো, এখন আমরা একটু শোবো, একটু ঘুমো ঘুম করবো, দেখি মেঘের যদি ওয়েদার থাকে তাহলে, যদি মেঘের ওয়েদার বলছি কেন, যদি বৃষ্টি বৃষ্টি ঘরে দেখাচ্ছে না, তো বৃষ্টি যদি ওয়েদার না থাকে মানে কি বলছি, বৃষ্টি যদি না পড়ে তাহলে, যদি বৃষ্টি পড়ে তাহলে তো আর হলো না, দেখা যাক কদিন ধরে সমানে বৃষ্টি ওয়েদার, মানে তিন দিন ধরে দেখছি সরাও। তো চলো এখন একটুখানি ঘুমো ঘুমো করবো, তারপরে আবার বিকালবেলা দেখি কেমন কি ওয়েদার থাকে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, আর যদি বেরোবো তো বেরোবো, একটা সেকেন্ড দেখো, চলো পরে আবার কথা হচ্ছে। 8:01 PM এখন হচ্ছে 8:15 বাজে, আর আমি আর আমার হচ্ছে হাজবেন্ড গেছিলাম একটু বাজারে, তো সেখানে গিয়ে আর ব্লগ ট্রাক করিনি, তার কারণ হচ্ছে আমার ফোনটা নিয়েই গেছিলাম, কারণ আমার ফোনের জন্যই গেছিলাম, মেন কথা হচ্ছে ফোনটার গরিলা গ্লাস লাগাতে গেছিলাম, একটা ব্যাক কভার লাগাতে গেছিলাম, তো সেই কাজটা হলো না, কারণ আজকে শুক্রবার, এমন দিনেই ছুটি যে হচ্ছে মানে সব কিছুই বন্ধ আমাদের এখানে শুক্রবারটা, তো তার জন্য কি করব, তো সেরকম ব্লগ করিনি, কারণ মনটা একটু খারাপ ছিল যে কি যার জন্য যেটা মানে যেটার জন্যই গেলাম সেটাই হচ্ছে হলো না, এর জন্য ব্লগ ট্লগ আর কিছু করিনি গিয়ে, তো বাড়িতে আসলাম, আর বাড়িতে আসার সময় হচ্ছে দুটো সিঙ্গারা নিয়ে মানে চারটে সিঙ্গারা নিয়ে এসেছি, মা আমি আর সূর্য খাবো বলে, এই যে সিঙ্গারাটা নিয়ে এসছে, দাদা হচ্ছে সিঙ্গারাটা খায় না মানে খাবে না আজকে, তো আমরা তিনজন মিলেই খাবো, মা আমার সামনের বাড়িতে গেল যে কদিন আগে হচ্ছে কি দিয়েছিল সেই ব্যাগটা আবার রিটার্ন দিতে গেল, তো মা আসুক তারপর হচ্ছে মুড়িটুড়ি খাওয়া হবে, তো আপাতত সিঙ্গারাটা এখন সূর্য এমনিই খাবে হয়তো, তাই তো সিঙ্গারাটা এমনি খাবে না মুড়ি দিয়ে খাবা সূর্য, এমনি খাবে তো খাও, এলাম নাও খাও, এলাম সিঙ্গারাটাও এমনিই খাক, আমি এখন যাব হচ্ছে ভাত বসাতে, কারণ হচ্ছে রাত্রেবেলার সমস্ত কিছু হয়তো রয়েছে, শুধু ভাতটাই রান্না করতে যাব, মা আসুক, দেখা যাক 8:20 তো বাজেই, এখন 8:20 বেজেই গেছে, রাতে রান্না হবে। সো গাইস চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নয়তো আমি এডিট মানে এন্ড করতে আমি এই ব্লগ ভুলে যাই,
আজকে কিন্তু আমি একটু সাউন্ডটা কমাও শুনছো তো আজকে সন্ধ্যাবেলায় এই মুড়ি টুড়ি খাওয়া হবে মা আসলে তো আজকে ব্লগটা না আমি এখানে এন্ড করে দিচ্ছি নয়তো আমি ব্লগ এন্ড করতেই ভুলে যাই প্রতিটা ব্লগের মানে এন্ড কিন্তু আমি শেষই করিনি একটু খেয়াল করে দেখবে তোমরা তো যাই হোক আমি এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ঝটপট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবেই ভালোবাসা দাও সাপোর্ট করো আরও আরও ভিউজ দাও একটুখানি আমার ব্লগগুলোকে শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি আর কালকেও আবার ডেলি ব্লগ দেব তোমাদের সেটা তো দেখতেই পাবে আর কদিন ধরে তো আমি ডেলি ব্লগ দিচ্ছি মানে কদিন বলতে দুদিন হলো ডেলি ব্লগ দিচ্ছি এখন আমি রান্নাটা বসাতে যাব আর কিছু শেয়ার করার মতো নেই সারাদিন যা যা করলাম সেটাই শেয়ার করেছি তো ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর আমরা এখন আমার চ্যানেলটিকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে আর একটু করে শেয়ার করে দিও ফ্যামিলির সাথে একটু বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে যাতে আমি অনেক দূরে আরও এগোতে পারি তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি পারবো না তাই আজকে থেকে মানে কালকে থেকে ডেলি ব্লগ শুরু করেছি লাইফস্টাইলে সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করো কিন্তু ওকে তো চলো ভিডিওটি এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো লাইক করতে তো টাকা লাগে না তো লাইক অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ব্লগের সাথে টাটা Yeah.